ওই মুরব্বির কে সুন্নত আগে মুরব্বির এক ডিসিমেল দুই ডিসিমেল লিখ দি ওয়াকফ দি যেত দি যেত নি মাগো অন কি ডাকাচ্ছে যোগ্য আছে অন দেয় না ওই বাপ দাদারা বলে মাদ্রাসাল্লাহের মসজিদেল্লা জায়গা দিছে এতে শেখাফতি কেশমিয়াদে বই রয়েছে হ্যাঁ তুই বাড়ি গেছো কিন্তু হ্যাঁ হ্যাঁ স্কুলের কলেজের সভাপতি বই রয়েছে আসলে হ্যাঁ জায়গা দেন হ্যাঁ দাদা হ্যাঁ আব্বা বলে জায়গা দিছে হ্যাঁ হ্যাঁ ডিসিমেল দেন এই চেহাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে মসজিদের যখন কাঁডল বেছে হুজুরে হুজুর তুমি বেছতে জায়গা আমাদের তো ক্যাশ ঔষধ দিতে কে কইছে কাঁডল কা বড় হয় কি নিয়ম আসলে হুদে হাতে বাইতলি খাইব জায়গা দিছে কে দাদা হেতে দাদা হেতে মতো আল্লি গাবজরে মতো আল্লি হেতে মতো আল্লি হুদে সিটি তোর দাদা দিছে তোর আব্বা দিছে তুই হাইলে আধা ডিসিমেল দে তৈলে না দাদার সঠিক নাতি তুই হইলি খেয়াল করিস আর কথাটা মেলেনি গেরাম প্রাইমারি স্কুল হলে বুড়িকে জায়গা দিছে হাতে দেন হাতে সভাপতি বহরিছে হ্যাঁ এত শিক্ষকের ঘরে ঘুরা এ সার এদিকে আসেন হ্যাঁ মাম পারলাম কে এদিকে আসলে হাতে জীবন এক ডিসিমেল দেন আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দাও আমি চিন্তা করছি আমিও এভাবে কিছু ওয়াকফ দিই আল্লাহ যদি বাসায় আমি আশা করতেছি হাতর কিছু জায়গা কি দিই ওই আমনগর সুন্নতিটা যতারি দেয় এটা তো একটা বরকত আছে এটা যুগ থেকে যুগান্তরে এই জিনিসটা আমল হইতে আছে এই বর্তমান প্রজন্ম এই আমলটা করতেছে না এগুন কেন মানে মসজিদ মাদ্রাসার মানে এ ফদে আইব এটা চিন্তা করে বুড়িগার কিন্তু ফদের লাই গেল দিয়ে দিছে আল্লাহর রাস্তে প্রত্যেকে এই ভালো কাজটা আধা ডিসিমেল হোক এক ডিসিমেল হোক নিয়ত রাখে না দেন নিয়ত রাখলে স্বভাব হবে আল্লাহ হয়তো আপনার মন ঘুরে দিতে পারে ঠিক কিনা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো হাত উঠান ইনশাল্লাহ আমরা প্রত্যেকে অল্প কিছু জায়গা হইলেও মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য ওয়াকফ করে যাব আমিন প্রিয় বন্ধুরা এগুলো ভালো কাজ এই কথাগুলো আমি হঠাৎ মনে পড়ছে আমি যে বলবো এটাও আমার নিয়তে ছিল না আলেমুল আমার এই কথাগুলো বলে না বলার দরকার তাইলে না পাবলিক সচেতন হইতো দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতা ওয়ালা মুতাফাহিশান وإنه كان يقول إن خياركم أحاسنكم أخلاقا তোমাদের মাঝে সর্বোত্তম লোক হচ্ছে রোল নম্বর এক হচ্ছে যিনি সুন্দর উত্তম আচরণ করে এটাতে রোল নম্বর আনবো থাকতো না হুজুর কখনো গালি গালাজ করেন না নবীজি গালি গালাজ করতেন না কোনো পয়গম্বরে করতো না কিন্তু আটা তো মুখ ঠিক রেখতে এরি না রে ভাই ঠিক কি না এটাতে বোধ ফাঁস করা আঙ্গ মুশকিল হয়ে যাইব আঙ্গকেরা মা আছে মোড়া মোড়া বুড়ি বোড় কয় বুড়িগেরা বাতিজের করে ডাক দেয় এটা কিতা কই হচ্ছে এটা আর কইতার ন তো হল অনেক যেটা আন্ন তো বোড় কইছে কত করে বুঝে গেলে কইছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে সাধন যাইলে বোঝা যায় কত বড় বড় বোড় আর ডিপ মেশিন বইয়ে দে 600 ফুট 700 ফুট কিতায় নলকপিটি বইয়ে দে কাঁচা কাঁচা মোড় কয় আই হজরত টিকটক শরীফে দেখছি কেন রে এটি কখন যায় তো টেলিভিশনের সামনে খবরদার বোর করছে আবারও অনেক সময় এগুলো শোনা যায় লেবার সার ডালাই হয় দে গাছ টাছ টানে দে আর সিভিলে যাই তো দে বোর আরে মুখ রে এই পৃথিবীর এ হিয়ানো মুখ খারাপ আর কিছু কিছু মহিলা আছে মুখ খারাপ মাগু ইতির মুখ না কি তা আল্লাহ কইতে পারে কাঁচা কাঁচা মোড় এরকম সিটিং মহিলা আমাদের বড় কাজ নাই নাই রে মহিলার কবে লাইলে জোরে কই গেলাস আর হইলে গালিটে আগের কুত্তা কয় শুধু বুড়িকে এখন নাকের সাথে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারের যদি নাকে কই রিমান্ডে নি নাক ক সাথে নাকে কই আফসারি ভাই ভাবি বহুত আয় নাকের রে এ কইছে রে রে কুত্তা কথা কইছে আগর লগে কথা কইতে কিনলে মা বোনের বাজার হেউরিজের কুত্তা তিনকে কামড়া বুড়িকে কাশিনো কর বাজারে যায় হাম সাবাইতে সাবাইতে এয়ার লই ব্যাগ লই করে কিতা লাগব হেউডি উড়ান কুড়ায় মাইয়া গা কাশিনগর কলেজের মাইয়ার দিকে সাই কই বুড়িগার দিকে হিসেল লই রাইফেল এলেন হিসেল ধরি করে তোর বাপদে বাজার যার ডুলতে ডুলতে হাম সাবাই দুলা কিতা লাগবে জিজ্ঞেস ক কই নুন নাই
একটা কথা কোন সুন্দর করে কয় না আবার এটা গুরি গুরি তারপরে উড়ান করে উত্তর দিকে আইলে বুড়িগা তো হান ছাওয়ার বুড়ির দিকে চায় কিতা করবে বুড়া কাটাল তার বিয়ে করতে তো নেই তীরে লইয়া থান লাগবে এবার বুড়িয়ে কয় জিদ দিকে চায় তোর বাপদে বাজারে যার দুলা ওই বেন্নাতে মাছ খাইছে তোর আন্টির গো ফ্রিজে তো দুই ফ্রিজ মাছ আনি রাঞ্চি ক কই মাছ নাই বুড়িগারে হিসা দিয়া রাইফেল আল্লানি এরকম সিটিং বুড়ি মহিলা আমাদের 14 গ্রাম নাই রে মামলা কি এনো শেষ নি বাজার তো আইলে 7টা 8টা বাজে বুড়ি গিয়ে 8টা 10 কেজি খরচ অনেক কমাইতে কমাইতে আড়ুর ধরা তো আড়ু তো বুড়িয়ে শেষ করে গেলেছে গিরা লড়ে এরে বাজার আনছি বুড়িয়ে মাজা তার দিয়ে এনে দি ক মাছের গাঁড়ে মাছিটা তো কান্না হসা ইয়া এটি তো তারপরে এটি তো অর্ধেক হসা গাড়ি গাড়ি মেলা মারি হাল্লা দেয় ঠিক কিনা একই মহিলা মাহফিল থেকে যায় সাজ্জা যদি দুয়ার খুলতে গো যদি কে দরজান খোলো ঘস ঘসতি উড়ি তোর কত বেজ জিতি করব এত না কিচ্ছ আফসার হুজুর আঙ্গ বিরুদ্ধে কথা কয় আস্তে সময় কমে যার আস্তে হন এরপরে অন্য মহিলা অন্য পুরুষ যদি আইয়ে এ বেড়ির বাইর বেড়াইতো ধর নাঙ্গ লোহরিতু তার খালতো দেওয়ার আছে শাড়িটারে এমনি দিলে দরজাটা কত সুন্দর করে খুলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন তিন সেকেন্ডে সুলো লড়াইছে চোখে মুখে সব দিক দিয়ে হাসি আর জামাই আইলে যখন কাশীনগর বাজার তো যেন হানো কাপড় লানি খোলো কই তুই এই জন্য ফরকিয়া জানা ব্যবিচার বিবাহ বিচ্ছেদ ঘটতেছে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার স্বামীকে সুন্দরভাবে রিসিভ করার দরকার ছিল হ্যাঁ নবীজি বলছেন আর রাফেলা তুমিন গাইরে আহলিয়া ফিজিনাতে লা নুরুন লাহা ইয়াউমাল কিয়ামা যে মহিলা ফরফুরুষের জন্য সাজব সে হাসর মাঠে কোনো নূর পাবে না হাসর মাঠে যে নূর পাবে না সে জাহান্নামে যাইব ইয়ানে ফেরেশতারা আল্লাহ তাআলা মারা শুরু করব তো গায়রে আহলিয়া মহিলা শুধু সাজবে কাল্লাই প্রিয়তম স্বামীর জন্য স্বামীর লেহা যায় না বাড়িতে রাব জামা কাপড় পরি থায় হাসপাতাল যাবিব কুমিল্লাটা আবারও আঙ্গ বড় কাজ নাই ধরেন ওমো করব ওরে বারটার দশটাতে রান দিয়ে রেডি লিপস্টিক লাগাই এন্দি লাগাইছে ছয় সাত ভরি স্বর্ণ 10-20 ভরি স্বর্ণ কুমাইতে আছে জামাই আসে জামাইয়ের কাছে বই কুমাত ককি রে কুয়া ওকা করে কুত্তা আই মল্লে বুঝবি রে মল্লে বুঝবি এ মহিলার গপ ব্যাকের একই দমক কয় মল্লে বুঝবি আসলে মরে না কেউ সাসাজাটা সব মরি কবরস্থান গুলে হারা করে লিছে কবর মহিলারা মরার কিনা দিও নাই এ একটাই দমক দায় মল্লে বুঝবি তো জামাই কত কি হয়েছে তুই হাইজলা দেখ কয় কত ডাক্তারখানা যাইবি রে এরে ও বাত রাঞ্চি ওই হল আনের লোক খাইও মাইয়ের দিকে গেল রাই আই ডাক্তারখানা যাই আর তো তুই লিপস্টিক দিছো তো কর একটা সামাজিকতা আছে তো তো গলার মধ্যে ইডি দিল তে ক তুই খালি ইডির দিকে সব যা আর একটা সামাজিকতা আছে না কাল্লার তেল নিউজে ফাইলাম ঢাকা মেডিকেলের ডাক্তার রুগী বেগ গুনে রে এই কারবার করি দে তো এখন আমনে যে আম্মা হাইজলেন ডাক্তারও তো মানুষ উনিও তো নিজে একটু সেফ ওনারও তো ইমানটা রাখা কষ্ট হয়ে যায় আপনি স্বাভাবিকভাবে যাইবেন জামাইলে হাজে না হাজে কা আল্লাহ ও ফর ফরুশাল্লাহ এরকম সিটিং মহিলা আমাদের 14 গ্রাম নাই রে বুড়িগা যদি কয় বিশেষ রুমে কয় তোমার কাশীনগর জাতীয় অনুষ্ঠানে তুমি ডান্স দিছিলা তার খুব ভালো লাগছে তুই ইন্টারে হট দিলা হে দিন নাচ দে তোর বিয়া করছি আজ যাকে তোর নাচো না কিতা কইব মহিলারা কু বুড়িগা তুই লজ করছ তো দাঁড়ি টানি হাই গেছে তো সব খারাপ এ বুড়ি রে বুড়িয়ে বুড়িগার কর শোক খারাপ একই বুড়ি ওই লরি তারপরে বগই বসুয়ার আঙ্গ মন্ত্রী সাহেবের ঘর আমি হিয়ান বুড়ি ঝির ঘরে নাতিনের বিয়া গায়ে হলে অনুষ্ঠানে বুড়ি হিয়ান ড্যান্স দে এরকম সিটিং বুড়ি আমাদের বহির রাষ্ট্রে নাই রে সৌন্দর্য যত শু করার দরকার প্রিজাইড করার দরকার আপনার প্রিয়তম স্বামীর জন্য
স্বামীর সামনে সাজলে সাজগোজ দেখালে এটা সওয়াব নেক আর নেক আমাদের আম্মা যারা এটা আমল করে না এই কারণে সমাজ অস্থিতিশীল প্রেমিষ্ঠিতে ভরপুর হয়ে যাচ্ছে কথা ঠিক কি না আল্লাহ আমার মা বোনের করে এটা আমল করা তৌফিক দেক আমিন আর তোরা মা বোনের লগে কত সুন্দর কথা কইস তোরা তো মানুষ না কাশীনগর যাই দে হেদায় তুল্লা দোয়া না হাইটি অতটিয়া বরি ইয়স বুড়িয়া তুই কোনদিন এক খোঁড়ো করি গফরটা বুড়িল্লা আনলি না আনানি হেতে কত টিকা ইয়ে আর ইয়ান্তে কাশীনগর ইয়ান্তে রফিক ভাই দোয়ানের লগে সোয়াগের কাবার দোয়ান ক্লথ স্টোর সেখানে রোজার মাসে মহিলারা যায় হেতে কত খুশি হয় সালাম দে বুড়ি রে বেড়ি রে সালাম আলাইকুম আফু কেমন আছে হেতে বোগানে কোনদিন এত সালাম দেন বোগার লগে কত কোনদিন সুন্দর করে কথা কর হেতে যেন কুত্তা কামড়া হেতে বললো গে এ মিয়া কানা তুই এ এদিকে এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে অন পুরুষের কো বেলা অন অস্তে ক তোর এটা বিবি কইছি মহিলারে কয়া ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন একটা দধি খান আপনি বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য এখন দধি খেলে তো রোজা ভাঙে কোনা সবসময় তো আপনাদের রোজা রাখতে হয় না তো ধরেন তিন দিন পাঁচ দিন সাত দিন নয় দিন দশ দিন আপনাদের বিশেষ রেড সিগন্যাল আছে তো যদি গরিবের একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব বাবিয়ে কন্দেশের বাবিয়ে আইসক্রিম খায় দধি খায় হাতে রেনি রেনি চায় ঠোঁটের দিকে ঠিক কি না এই আইসক্রিমটা দরকার ছিল বাবির তোর ওয়াইফের লাইন আমার কোনোদিন ফকটডগরি ফলি তিন ফেসে ধরো আই লাভ ইউ সালাম আলাইকুম তোমার জন্য আনছি এটা ন্যাক হইতো ঠিক কি না আমরা আমাদের পারিবারিক দূরত্ব বেড়ে গেছে এই কারণে আজ সমাজ অস্থিতিশীল বিয়ের সাথে তো লাইফ সাপোর্টে আছে তিরাশিটা অস্ত্রের কবে লাইফ শেষ লাইফ সাপোর্টে আছে বিয়া মরিয়ে যাবে কবে বিয়া সমাজ কত দুর্যোগে আছে প্রতিটা ঘর জেনার অভয়ারণ্য হয়ে যাচ্ছে আল্লাহ আমার যুবকদেরকে তুমি বাঁচাও আরো ধরে পড়ি আমিন মা বোনের ঘরে বাবিরে এ কাপড় সবগান হইতে গেলে স্বর্ণ হইতে গেলে তুমি তোলা থইছি কিতাবের নাম তোলা এ তোলা কিতাবে খাইছে এতি করে বাদ যা যা কবি বলে আফসারি বেয়ে গেছে তোলা মোলার দরকার নেই ডিয়ার নোট সোর ডাকাইতে লই যাবে কই উদা বিশ্বাস নাই কিনছি সব করি ফরি আর কত ডক দেয়া আফসারি বাই কইছে আর কত ড্যান্স দেয়াতি দেয়া দেখবি মায়ের তোরে কেমনে শুরু হয় আন্নার বোর ড্যান্স আন্না সাউন্ড সোয়াপ এ কারণে না বুড়িগারা নেট এফেক্টেড হয়ে গেছে বুড়িগারা কত শিয়া নাই তো চিনি জৈন্যারা তো শেষে ছাত্রছাত্রী তো আঙ্গ শেষ মানে ইন্টারনেট হামলা হয়ে গেছে বাকি রয়েছে দেহটা বাঁচিয়ে রয়েছে কলব শেষ এটা আমার নবীর কথা আর নজর সম্মুন সম্মাইলাল কল নজর বিষ্মা খাতির এ তীর কলব মারি গেলায় 810 কোটি মানুষের এই ইন্টারনেটের ব্লু ফিল্মে মারি হালাইছে শুধু দেহটা বাঁচিয়ে রয়েছে এ কথা বুঝবি কিছুদিনের ভিতরে আমরা শেষ বুড়ির বুড়িগার পর্যন্ত এই নেট ব্লু ফিল্ম এই ফর্নোগ্রাফি এফেক্টেড বুড়িয়া কি কয় নাতিন তো কাশীনগর কলেজ ওড়ে আফু আফু ভাইয়ের একটা আফসারির ওয়াজটা আনি দেছে তা আনি দেয় দিলে আবার বুড়িকে আঙ্গুলিটা দিয়ে ঠেলে ভাই ওয়াজ কিতে ঠেলো কোন আজার ইটটা টোকাই লগে হালত দুয়ার বুড়িরা আবার ডাক দেয় বুড়িকা খাল না থাকলে গিয়েছে খেপটি আছে বুড়িকার মিয়া হানান তুই এরকম করো কা বজিরা করো আছে তা না এমিয়া বয় তোর তো ভাই এ কাশীনগর কলেজ তো বিয়া করে প্রেম করি আনছিলাম ঘর এনে একটা কথা খেলাছি তোরা কস প্রেম করি বিয়ে করছে না আগে বিয়ে করবি হরে প্রেম করবি কোনো তো আয় বিয়ে করি প্রেম করছিলাম অন তোরে যে মাসে 10,000 টাকা ওষুধ খাবায় কোদের হরি বইয় তোর কাত খুন খুন গন্ধ কয় তো তো ওজন 10 কেজি লা এ 30 কেজি তোরে দেড় মন চাই বিয়ে করছিলাম সা আছে এই যে হজরত ইন্টারনেটে মহিলা অজ্ঞা হাঁস মন ওজন কত দারুণ লাগে ইচ্ছে তৈলি না তুই ভালো হরিবা হরিবা এই বুড়িগারাও ঘটনায় গেন প্রত্যেক ঘরে বেড়া বেড়ি ওলা মাইয়া বুড়িগা বুড়ি সাউগা দোয়ান চে দোয়ান কাপড় দোয়ান জিয়ানো দেখবি হুজুর মুজুর ওলি আব্দাল গাউস কুতুব জিয়ানো দেখবি এ ব্যক্তি কালাহাড়া খালি ঠেলে 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 সৌদি আরব গেছি পুলিশ বেগ গুন গাড়ি স্টার্ট দিয়েছি গাড়ি এ শুধু এটা হাতের মাতের কাছে এত শুধু ঠেলে আল্লাহ রহমতটা কোন দিত কার ক্ষেত্রে রহমতটা হলাইতো হেই আমলে নবী দে বিশ্ব নবী হুজুর এর ক সাহাবীর ক হুজুর বড় অস্ত্র আছে নি আছে কোন তো আঙ্গ বড় অস্ত্র হলো তীর ক তীরের মধ্যে তো বিষ মাখাইবার সময় নাই ক আখেরি জামানাতে তীরের মধ্যে বিষ মাখি
এসব দিবরি দিব ইউদি নাসারারা এই ইন্টারনেটে টাচ মোবাইল দি আঙ্গো সেলেমে এখন পড়াশুনো হড়ে না হোলারা ক্লাসে আইলে জুত করি বই থায় ওই যে ব্লু ফিল্ম দেখিয়ে লেছে এখন সে একা থাকতে ভালোবাসে প্রত্যেকটা যুবক দেখবেন একা একা থাকতো চায় কারো কারো অসামাজিক ভাবে থাকতো চায় এইটা যারে হামলা করছে ফইলে তো কয়েক মাস সাথে পাগল থাকব সবাসের সিনারিটা দেখার পর আঙ্গোরে হত্যা করিয়া লেছে ইউদিরা তাকে কত হলো আড়া যান জান্নাতও যাইতেন না তোকরও যাইতাম দিতাম না এখন ভাইস ফেল কিভাবে ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেবের যে মাদ্রাসা দিছি মাদ্রাসাগুলো রক্ষা জিগির আজকার গড়ে নেট শূন্য রাখেন অবস্থা ভয়াবহ আমরা শেষ হয়ে গেছি তো ওয়াজ তো হনসে কারে হুনে লাভ তো নাই আমরা মরে গেছি আমরা মরে গেছি শুধু দেহটার উপরে শুধু ফরমানু হামলা হবে কলব আমাদের আগেই মরে গেছে কলব যদি মরি যায় তাহলে এই মানুষ তার বাঁচি লাভ নাই চোখের মধ্যে কত বালু হইলে বাঁচবনি বালু হইলে তো খুব মাগো মাগো পাগল গেছি মাগো মাগো তো নবী কর ব্লু ফিল্ম দেখা মানে বিষ মাখি তীর চোখে দি ঢুকাই দি কলবের ভিতরে গাঁথি এলাও আঙ্গরে শেষ করিয়ে এলেছি আমনগর যুগবে আপনারা মানুষ এসেছেন এ নেট ছিল না আল্লাহ আমনগরে বড় শিক্ষিত করছে এখন আমরা কোথায় থেকে ইঞ্জিনিয়ার আনবো ম্যাজিস্ট্রেট আনবো উপজেলা নিবি অফিসার আনবো ডাক্তার আনবো অবস্থা ভয়াবহ আমার মনে হয় যেন পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই অল্প সময় আমরা অ্যারেস্ট হয়ে যাই আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে তুমি সেভ করো তোমার মদিনার নূর দিয়ে আরশো আজিমের নূর দিয়ে মানুষগুলোর হেদায়ত করো আল্লাহ যুবকদেরকে যুবতীদেরকে হেদায়ত করো আল্লাহ প্রিয় বন্ধুরা তো এখন এ বড় বলা যাবে না গালিগালাজ করা যাবে না তাইলে রুল নম্বর এক থাকবে তিন যে ঋণ পরিশোধের বেলায় ভালো আনাবি হুরায়রা তারা দি আল্লাহ তাআলা নু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না খিয়ারাকুম আহসানুকুম কজাআন ও খিয়ার শব্দটা আছে খায়রুন মানে উত্তম তোমাদের মাঝে রুল নম্বর এক যে ঋণ শোধের বেলা ভালো বি ইজনিহি ওয়া সিরাজাম মুনির فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وافعلوا الخير لعلكم تفلحون صدق الله العظيم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم خير الناس من أنفعهم للناس من أنفع للناس إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকটা বড় কাজ নাই রিয়াজুল জান্নাহ হাকিমিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল কাশীনগর চৌদ্দগ্রাম কুমিল্লা সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আলোচক বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা সম্মানিত প্রধান অতিথি সর্বস্তর শ্রোতাবৃন্দ দিগার ওলামায়ে কেরাম মিডিয়ার ভাইয়েরা বহুদূর থেকে যারা ছুটে এসেছেন পবিত্র কোরআনের রাত জাগা মৌমাছি ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ বিশেষ করে আমরা কৃতজ্ঞ জানাই মাদ্রাসার পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলীদেরকে আর
মাটি মানুষের হৃদয়ের স্পন্দন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আবুল ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল হাকিম আল্লাহ জাল্লা শানু তার হায়াতে বরকত দেখ আমিন কোন মায়ের সন্তান জন্ম দিয়েছে আল্লাহ সে মা তার বংশমর্যাদা সহ মাকে ক্ষমা করে দেন আমিন তিনি দুইটা প্রতিষ্ঠান চালাচ্ছেন আল্লাহু আকবার তো যা হোক প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11 ব্যক্তিকে তিনি যৌথ স্টেনে বলেছেন যৌথভাবে তাদের রুল নম্বর 1 উত্তম তারা মানহুম আখিয়ারুন নাস ফি আইনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে যে এই মানে কারা শ্রেষ্ঠ মানহুম খিয়ারুন নাস এতটুকু যদি আপনি গুগলে লেখেন আলোচনাটা শুরু করবে তাম পৃথিবীর সেরা মৌলবী হচ্ছে হযরত গুগল মৌলবী হযরত ওরে বাবা রে হাতের ভিতরে এত এলেম রে ভাই অবাক কোটি হাজার হাজার কোটি টাকার এলেম হাতের ইয়ানে বিশ্বাস হয়নি যে কোনো কিছু সাহস দিবেন যে কোনো ভাষার ট্রান্সলেশন শুধু আল্টারনেট করে দিলে ট্রান্সলেশন হয়ে যায় এই গুগলে আপনি পাই যাবেন হাদিসগুলো তো 11 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা সেরা তা আমরা যদি আমলটা করি আমরা ইনশাআল্লাহ সেরা হতে পারবো আল্লাহ রাসূল যাদেরকে স্ট্যান্ড নম্বর দিয়ে গেছেন রোল নম্বর 1 বানায় দিয়ে গেছেন তারা আর পিছে যাবে না ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ সব সময় সেরা থাকবে দুনিয়া আখেরাতে সেরা হতে চান তো তা আমরা দেখে নিব আজকে আল্ট্রাসোনোগ্রাফি করব আলোচনাতে কারা কারা সেরা আল্লাহর নবী বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানু বলেন বান্দা ওয়াফালুল খায়র ও আমার বান্দারা তোমরা উত্তম কাজ করো ভালো কাজ করো লাআল্লাকুম তুফলিহুন ভালো কাজ করলে তোমরা সফল হবে সফলতা মানে তোমরা জান্নাত পেয়ে যাবে কি ভাইবা জান্নাত পাওয়াটাই হলো সফলতা অনেকে মনে করে ইন্টার জীবনটাই হলো ইম্পর্টেন্ট তারপরে কি কয় যে খুব গুরুত্বপূর্ণ আসলে মুসলমানের পুরা জিন্দগিটাই ইন্টারের জীবন তওবা করার আগ পর্যন্ত পুরা জীবনটাই হলো গোল্ডেন চান্স আমিন কয় না আর যেগুন এই সুন্দর জীবন পাইয়ে তওবা করতে পারলো না ইমান আনতে পারলো না এগুন ফেল চাই হাতে মেসি হোক রোনাল্ডো হোক ম্যারাডোনা হোক কোনো লাভ নাই মারিয়ে লেবে তে আগাইয়ে লিব ঠিক কিনা তাহলে ইন্টারের লাইফটাই শুধু আমাদের খুব ইম্পর্টেন্ট নয় মুসলমানদের মানব জাতির পুরা জিন্দগিটা ইম্পর্টেন্ট যে কোনো নায়ক নায়িকা সারা জীবন খারাপ কাজ করছে এই সাকরাতুল মওতের আগে আগে যদি তওবা করে সাকরাতুল মওত হলে আবার কি লোকাল আছে তওবাটা কবুল হবে কি হবে না যদি তওবা করে আল্লাহ ভুল করছি এসময় বহুত দোয়ানদারি করে এলিছি অন কিতা করি মাফ চাই হাজার হাজার কোটি টাকা মাল আছি অন তোমার কাছে মাফ চাই আল্লাহ কো হ্যাঁ ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম কথা ঠিক কিনা আল্লাহ যদি ক্ষমা করে আর মামলাটা হেয়ারিং হবে না আপনি কবুল হয়ে গেছেন এই যে তাসলিম নাসরিন যদি ক্ষমা চায় এখনো আল্লাহ আমি ভুল করছি মোরতাদ হয়ে গেছি আকাশের রব তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা নিয়ে তার কাছে চলে আসবেন বান্দা ও বান্দি আমি তোমাকে মাফ করে দিলাম গোল্ডেন চান্স হচ্ছে তবার সময় পর্যন্ত এই জন্য অনেক সময় কলেজের টিচাররা কয় ইন্টারের জীবনে খুব কিতা কয়েছে মামুন ইন্টারের জীবন মানে কি এটাই শেষ সুযোগ জীবনের না একটা ইংরেজি কইছিলি না কি একটা ইংরেজি ইন্টার মানে না ইন্টার মানে কি একটা ইম্পর্টেন্ট জীবন কইছো একটা ইংরেজি কইছিলি বালা একটা ইংরেজি কাইলা হ্যাঁ মানে ইন্টারের জীবনটাই খুব ইন্টারেস্টিং জীবন সেটা নয় আমাদের পুরা জিন্দগিটাই ইন্টার ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ না একটা সুন্দর ইন্টার লগে মিলা ছিল কথাটা মানে ফিউচার ইন্টারে জীবনটাই হলো আপনার ফিউচারের মানে আপনার আসল জিনিসটা ফিক্সড হয় আমাদের মূল জীবনটা হচ্ছে তওবা পর্যন্ত তওবা করাটাই আমগো চান্স পড়ি আমিন আল্লাহু আকবার এই কথাটা কিন্তু বুঝবেন এক সময় তা আমরা এই পৃথিবীর নাট্যশালা থেকে বিভিন্ন ব্যস্ততা থেকে যে আল্লাহ গড়ে আল্লাহ আনছি আম করে কত ভালোবাসছে আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ মহব্বত করে আল্লাহ বইয়ে দিছে বলা যায় না কোন কথাটা আমরা কাজে লাগি যায় কোন কথা হাজার কথা শুনবেন দুই ঘন্টা কিন্তু দুই একটা কথা আপনার টাচ অফ হার্ট করবে এই আফসারি সাহেবের এই কথাটা আসলে ভালো লাগছে এইটাই আমরা দোয়ানদারি
মাল কতটা বেশি ইহুদে কোনটা ব্যবসা হইতো কোনটা কিনা দামে যাইব কোনটা মাসা যাইব যেটা তুই আমন করবি কাজে লাগবে হিডেই আমরা সাকসেস তাইলে আমরা যে 20 লাখ টাকা খরচ করি মাহফিল করছি আমরা সাকসেস পড়ি আমিন আমিন তো আমরা চাই যাতে সেরা নবীজিতে বলছি আমার রোল নম্বর যাতে এক হয় এই 11 ব্যক্তির রোল নম্বর এক 11 জনের রোল নম্বর এক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নম্বরের ভিতরেই আছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু খায়ের কথাটা আছে শুধু মানহুম খায়ের খায়ের লিখলে গুগলে শো করবে তোমাদের মাঝে এই দুনিয়াতে 810 কোটি মানুষ আছে রোল নম্বর এক হচ্ছে যারা কোরআন শরীফ শেখে এবং শিক্ষা দেয় নিজে শেখে এবং শিক্ষা দেয় তাহলে এটার সাথে আনুষঙ্গিকও আছে ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠান দিছে বাইরা পরিচালনা করে আমরা যারা দান করছি আমরা সকলে এটার অন্তর্ভুক্ত আমাদের সকলের রোল নম্বর এক আলহামদুলিল্লাহ আমরা সকলে উত্তম এই পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আমার হুতরে ওসিয়ত করছি ভাই সব আমরা তো আর কলজের টুকরা আমি নবীর আশেকদেরকে ভালোবাসি আমরা নবীর আশেক এতে কোনো সন্দেহ নাই নবীল্লাই এতটা ডালে দিছে তো এরকম আশেক নো আর কে আশেক আল্লাহু আকবার তো এখন আয় হুতরে কইছি হুতরে এদিন না গত শুক্রবারে মসজিদে যাইতেছে এতে আতন লম্বা হয়ে গেছে সেভেনে হড়ে বোধ হয় এবার এইটের গা রামো যাইব আয় অনসড হয়ে গেছে এতে বড় ওই বড় হইবার কারণ কে বড় বিয়ে করছি তো তোরা তো বোঝো সহজা শালা কত লম্বা দেখছ তুই এ চারোলা ভাইয়া ব্যক্তি এরকম এ তারা জুতা অর্ডার দিবা না লাগে ওর হাতের লাগে আবার বউ অর্ডার দিয়ে আনন লাগে নি আল্লাহ তো চিন্তা করতেছি আমিন কো তারও তো বহুত লম্বা হয়ে গেছে ভাই আটা দোনো বারা কিন্তু বাড়ি বাড়ি আঙ্গো ওয়াইফেরা এ ইচ্ছে ইচ্ছে জন উঁচু গপ দিলাম মা কত কভার তরে লাগল হয় না আজি সিটকেরি গে মা এই সিটকেরি যে লাগল হইব হে তীরে বিয়ে করি আল্লাহ কবুল করিয়ে লেছে আমিন কো জীবনে কোনো আশা আর আর বাদ নাই আল্লাহ সব আশা পুরেছে যা যা দোয়া করছি খানায় কাবা বা যা দোয়া করছি হেরে না দিয়ে আল্লাহ আমিন শুধু আর একটা আশা রয়েছে আল্লাহ দরবার আল্লাহ যাতে ওনার দিদারটা আমাদেরকে দেয় জান্নাত খেতে চাই একা নত করে লই আমিন কো তো এখন আর হতে হেতে হাতুন লম্বা কামতে কামতে দড়ি বন্ধুর মতো একে হুতরে এক শব্দ হইল হুত আরবি হর তুই নো পাইলট হইবি জেনারেল লাইনে যাই 420 জন প্যাসেঞ্জারের আছে আল্লাহ বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইমরান ভাইয়ের মতো তো লাভ কি তুই আলেম 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার তুই না জলজ্যোতি হরবি নয় তো রাসায়নিক বিদ্যা হরবি না একটা জিনিস আবিষ্কার করবি ন কম্পিউটারের সফটওয়্যার তুই বানাবি বা তুই অন্য কোনো একটা টেকনোলজি আবিষ্কার করবি লাভ কি এটা দিয়ে কোগা লোক ইউজ করবো কিন্তু তুই যদি আলেমস তাহলে সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা তোর প্যাসেঞ্জার তোর থেকে উপকার হইব আমি ওসিয়ত করছি কাল্লা সেদিন নাই যাইতে যাইতে এ ওসিয়ত করছি যে এ বাজেটি মাদ্রাসা ধরিস আমরা ওইভাবে ওসিয়ত করে যাবেন আমার সাইরো ছেলে মেয়েরে আমি ওসিয়ত করে দিছি মাদ্রাসা ফরিবাল্লাই তো উত্তম কারা এই লোকগুলা তারা আখেরাতের পাগল দুনিয়াতে কত রকমের কয় ক হেমিয়া হইসা কামাইছে এন্ন হেন্ন হন কিতা করব বাইশ পাল্লা দিয়ে দিছে তো তুই ইচ্ছা দিয়ে দেশ হ্যাঁ তুই কোন দিয়ে এক নম্বরে মাল কামাইছ তুইও এক নম্বর নাই উমা কথা কয় না তো তুই হেললে দেশ এক দুই ডিসিমেল জায়গা তোরা বড় কাজ নাই ওলারা যদি 20 জনে 20 ডিসিমেল জায়গা দেশ তাইলে আঙ্গো জায়গার এয়াটা এই অসুবিধাটা সারি যায় ঠিক কিনা শুধু এদেশে পাল্লা কাজ করলে হিসে হিসে সমালোচনা এড়িয়ে ফাত্তাও দিই না আমিন কো আজকে যে 5 ডিসেম্বর এই ওয়াজটা কি নাম কামরুল হাসান ফেসবুকে দিছি এই ওয়াজটা ক্যান্সেল হয়েছে কোন দেশে নিছি আর কি হাস্য গালি গালাস কামরুল হাসানে দাওয়াত দিয়ে লিছি কজুর আমি দাওয়াত দেব সাথে সাথে বানা দিয়ে দিছি তো হেদানির দিকে চাইলে কি আজ্জার ওয়াজটা হইতো নি 17 ডিসেম্বর সেম নবীগণ কোনো সমালোচনার দিকে চায় না খুঁজি খুঁজি দাওয়াত লইতো ইউ হাইকোর্ট দাওয়াত ওয়াজ করিও আল্লাহ রসুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে তখন ছিল কি বলে হুজুর ইডি আঙ্গো মফিজ করে আনে বুঝে যান হে সময় কি ফেসবুক আসছিল নি হ্যাঁ আফসারি আমরা ওয়াজ শুনবো কে তৎকালীন সারা মিডিয়া ছিল টেলিভিশন ছিল সাফা পাহাড় সেখানে কোনো লাল জামটা উড়াইলে তখন মানুষ মনে করতো যে স্ট্যাটাস দিছে কোনো একটা ইমার্জেন্সি কোনো বিপদ
এটা দিয়ে উড়ে দিছে সব মক্কাবাসীরা হাজির হইছে হুজুর কো তাইলে কি বিপদ আমি যদি মন কই যে সাফা ফায়ার ফিসেদের সত্য ইয়ের কো হ্যাঁ সত্য আমরা জীবনে মিছা কথা কর না বলাইছেন কি লহিডা কর কো তোমাদের মরণের পর সূত্র ইয়ের তোমরা আমি আল্লাহ রাসূল আর আল্লাহ জাল্লা শানু রব ওনারে মানো হুজুর আফন চাচা আঙ্গু দইন হাড়ার কাস নাই যে চা আছে নাড়া এনে ডাইরেক্ট ওনারে কো তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ মোহাম্মদ তোর উপর আল্লাহর গজব হড়ক হুজুরের ফাতর মেলা ও আলে হাজা জামায়াতলা তুমি ইডাল লেনি আগরে বলাইছো আল্লাহ ডাইরেক্ট কত্তর উপরে আই আল্লাহর গজব হড়ক তাব্বাত ইয়া দা বিলা বি ওয়াতাব মা গুনা আনহু মালু ও মা কাসাব তোর উপরে আল্লাহর আমি আল্লাহর গজব হড়ক তুই যাহা সোয়া সম্পদ রুজি করছ ইডিও গজব তোর বো জমিল দারগটো কইতো যায় তোরা আটকি মরিব তোর উপরে আল্লাহর গজব ডাইরেক্ট সূরা লাহাব আল্লাহ নাজিল করছে এই যে হুজুর স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিল কোরআনের এটা বলি কেন সমাজের অনেক লোক ভালো কাজ করে অন্যরা সমালোচনা করে কাতর তো তিন কানি জমি আছে হাত্র চার কানি আছে এটা উৎসাহ দিয়ে ভাই কিচ্ছু থাকতো না এটাই থাকি যাব আমি ইতিমধ্যে দুই মাস ধরে গবেষণা করি এর আমার দাদা আল্লাহ আয় দোয়া করতেছে আমার দাদা পর্যন্ত আল্লাহ আমার বাপ দাদাকে ক্ষমা করে দাও তা আয় মরি গেলে এবার আর দাদার কথা কেউ কিন্তু না আর হল আর কেউ আল্লাহ আমার বাবা এবং আমার দাদারে মানে আর আব্বার কথা কইব তাই চিন্তা করলাম আল্লাহ আর দাদারেও তো ওনার আব্বা কত আদর করছে তাই ওনার নাতিও তাইলে ওনার আব্বাল্লাহ তো দোয়া করতেছি না আল্লাহ আমার দাদার আব্বা যিনি ছিলেন ওনার আব্বা যিনি ছিলেন সিলসিলায় আদম আলাইসাল্লাম পর্যন্ত যারা ইমানে সৈত ছড়িয়ে গেছে তা করে আপনি মহব্বত করেন ভালোবাসেন ক্ষমা করে দেন আমরা দাদার দাদা ফর দাদা যদি বড় কাস্তে হইয়ে 200-250 বছরের বুড়িগা যদি লাড়ি বাদ দিয়ে ইয়ে 250-300 বছর আগের যদি করে হুত্রে রনি ভাইয়া দুগা ভাত খাবাসা এখান অসুবিধা নেই তো ইও দাদার না কেউ আহারে নাতি কি কইতাম মনে দুঃখ তুই তো আর হুত হইবি হ্যাঁ তোর বড় বাবা মানে তুই অমুকের হুত না কহে তোরা তিন ভাই বিদেশ আছে না কহে তুই কাশীনগর কলেজে চাকরি করস না কম্পিউটার কহে কত আন্নে কেন জানেন আরে বাবা হন তোর দাদার নাম অমুক তোর দাদার আব্বার নাম অমুক হের আব্বা আমি এতে মাইকে রনিয়ে মাইকে চোখার দিকে রহমান মাইক দিয়ে ধর রে বুড়িগা কত আছে আঙ্গো বাড়ি দখল করে ফেললাই কারণ বুড়িগা যে পৃথিবীর লোক প্রমাণ তো নাই সিএস খতিয়ান তো নাই এখন নকশা নাই বিএস রেকর্ডে জেলা মালখানা থেকে দলিলে যে বুড়িগার নাম হিডাও তো জ্বালাল আছে সরকার 2-100 বছর পর তো এটি দলিলিডি আপডেট করে আয় হায় কত এক অসে না পৃথিবীতে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবীর অমর লোক হচ্ছে এরা।